আগের পর্বে 25 ডিসেম্বরে আমরা ঘুরেছি দিরাংয়ের বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি দিরাং মনাস্টেরি আর উপভোগ করেছি মান্ডালা টপে আনএক্সপেক্টেড স্নোফল। আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি একবার দেখে নিতে পারেন, ঘুরে আসতে পারেন আমাদের সাথে। লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকে আমরা যাব তাওয়াং, কিন্তু যাওয়া কি হলো? স্কিপ না করে দেখুন পুরো ব্লগটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম দিরাং। আজকে 26th of December আর এখন বাজে 7:25 আর টেম্পারেচার 1 ডিগ্রি। কালকেও 1 ডিগ্রি ছিল, আজকেও 1 ডিগ্রি। যাচ্ছি তাওয়াং, আর আজকে আমরা এখন চা খাবো। চা খেয়ে আমরা বেরিয়ে যাবো তাওয়াং এর দিকে। রাস্তায় কিছু যদি পাই তো খেয়ে নেবো। ওয়েদার কেমন থাকবে পরে জানি না, একটু তাড়াতাড়ি ক্রস করার চেষ্টা করব। এই 7:35 বাজে, এখন আমরা গাড়িতে উঠছি, রেডি হয়ে গেছি সবাই, চলে এসেছি গাড়ির সামনে। আর প্যাকিং হয়ে গেছে, সব কিছু ঢুকে গেছে। সব নিয়েছো তোমার ব্যাগ? আর এক্ষেত্রে জানিয়ে রাখি যে গতকাল আমরা জানতে পারি যে অনেক গাড়ি সেলাপাস পৌঁছাতে পারেনি বরফের জন্য, ফেরত এসেছে। আর কিছু গাড়ি এগিয়ে গেছে চাকায় দড়ি বেঁধে যাতে বরফে স্কিড না করে। এই যে সামনে নারায়ণ আসছে দড়ি কিনে, এই দড়িগুলো বাঁধতে হবে গাড়ির সাথে। যখন সেলা পাস ক্রস করবে প্রচুর বরফ, সেই বরফে এই যে এইগুলো চাকায় লাগিয়ে গাড়ি এগোতে হয়। তো এই হচ্ছে সিস্টেম, কি তখন কিভাবে করা হবে আমি চেষ্টা করব কভার করার। অনেকটা উপরে চলে এসেছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা। এখন সেলাপাসে তো একটু আগে দেখলাম -11 ডিগ্রি চলছিল, -13 ডিগ্রি চলছিল, এখানেও খুব ঠান্ডা। আর আমাদের চারপাশের পাহাড়গুলো অলরেডি সাদা হতে শুরু করেছে, সব গাছের মাথায় বরফ। যদিও আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এখানটা রোদ্দুর আছে, কিন্তু ওপরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মেঘে ঢাকা। আমাদের হয়তো ওখান দিয়ে মেঘের মধ্যে দিয়ে যেতে হবে, একটু বাদে আমরা ওর মধ্যে ঢুকে যাব। আর রাস্তায় যাতে বেশি টাইম নষ্ট না হয় সেজন্য আমরা কাপ নুডলস তুলে নিয়েছি। কাপ নুডলস খেতে খেতে যাবো এখন সেলাটপ। আর এখান থেকে 30 কিলোমিটার, যশবন্তগড় 50 কিলোমিটার। অফ করছি কারণ মিলিটারি জোন। সেলাপাস পৌঁছাতে এখনো 25 কিলোমিটার দেরি। এখন থেকেই রাস্তার পাশে বরফ শুরু হয়ে গেছে, শুধু চারদিকটা একবার দেখুন। এখনো 20 কিলোমিটার প্রায় দেরি আছে সেলাপাস আসতে। হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, এর মধ্যে ডিউটি করে চলেছে, একটার পর একটা ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আমরা পেরিয়ে আসছি। তারা সবসময় সজাগ সচেতন এবং প্রচুর আর্মি চারদিক থেকে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। ভিডিও আমরা করছি না, কিন্তু হ্যাটস অফ টু দেম। আমরা শুধু 2 দিনের জন্য ঘুরতে আসি এখানে, তাতেই শীতে কাঁপি কত কি কমেন্ট করি। আর এরা দিনের পর দিন এই রকম পরিস্থিতিতে আমাদের ল্যান্ড, আমাদের সিটিজেন, আমাদেরকে গার্ড করে চলেছেন। ছোট্ট করে সামনের ভিউটা দেখিয়ে দিই, সমস্ত কিছু সাদা, হালকা স্নোফল হচ্ছে, হালকা।
দাঁড়িয়ে গেছে, এখন সব গাড়িতে দড়ি বাঁধবে, তারপরে আমরা আবার এগোতে পারবো। চলুন দেখাই কিভাবে গাড়িতে দড়ি বাঁধা হয়। একটা আর্মির ট্যাঙ্কার যাচ্ছে ছোট, এই দেখুন কিভাবে চেইন বাঁধা যাতে স্কিড না করে আইসের ওপরে। এখানে এরা আগুন জ্বালিয়ে কাজ করছে, এত ঠান্ডা, চেইন লাগানোর কাজ চলছে চাকায়। গাড়িতে দড়ি লাগানোর কাজ চলছে যাতে স্কিড না করে যায়। এই হচ্ছে সামনের রাস্তার অবস্থা, পুরো সাদা। শুধু চারিপাশের অবস্থা নয়, সময়ের দিকেও নজর রাখতে হচ্ছে। এখন 11:30 বাজে, 12টার ভিতর তাওয়াংয়ের জন্য রওনা দিতে হবে। আরও বেশ কিছু গাড়ি আসছে, ওরা দড়ি না লাগিয়েই হয়তো চলে যাচ্ছে, কিন্তু দড়ি লাগানোটা খুব দরকার, একটা অ্যান্টি স্কিডের কাজ করে, ভীষণভাবে দরকার এটা। অনেক গাড়ি লাগাচ্ছে, অনেক গাড়ি লাগাচ্ছে না, মানে এই এক্সপিরিয়েন্স সারা জীবনে প্রথম একবারই বোধহয় হয়। অদ্ভুত এক্সপিরিয়েন্স, দুর্গম পথ, কিন্তু তার সাথে সমানভাবে ভালো লাগা। সবাই চেষ্টা করছে যাতে আমাদের পৌঁছে দেওয়া যায়। ওনারাও বললেন হোটেলে আপনারা আসুন। স্নোফলটাও বেড়েছে আগের থেকে, দেখা যাক কি হয়। দেখতে দেখতে আরো 20 মিনিট চলে গেল, নারায়ণ চেষ্টা করছে আমাদের পৌঁছে দিতে। এর মধ্যে ওর অনভিজ্ঞতায় দড়ির বাঁধনে চাকা আটকে গেল, আবার দড়ি খোলা আর লাগানো, কিন্তু ওয়েদার ক্রমশ খারাপ হতে শুরু করল। মেঘে ঢেকে যেতে লাগলো সামনের পাহাড়, আর পাল্লা দিয়ে বাড়তে থাকলো তুষারপাত। বসে থাকবো, এটা ভালো দেখায় না একদমই, যদিও আমি কিছুই করছি না, শুধু ফটোশুটই করছি, ভিডিও শুটই করছি। আমাদের গাড়িতে দড়ি বাঁধা হয়ে গেছে, এর আগে শান্তনু দেখিয়েছে কিভাবে দড়িটা বাঁধা হয়েছে। নারায়ণ প্রচুর এফোর্ট দিয়েছে, ডাবল করে করেছে। এই ঠান্ডার মধ্যে আমরা গ্লাভস পরে আছি, ও গ্লাভস ছাড়া ওরকম দড়ি পুরো একদম গর্তের মধ্যে ঢুকিয়ে অ্যানাদার গর্ত থেকে বার করে একদম টাইট নট দিয়ে ওটাকে বেঁধেছে। লাইটার জ্বলছিল না, কত কষ্ট করে লাইটার জ্বালিয়ে দড়ি গলিয়ে ব্লেড দিয়ে কেটে গাড়ির সামনের চাকার ডান দিকের চাকাটাতে আর পেছনের দুটো চাকার বাঁদিকের চাকাটাতে বাঁধা হয়েছে। আর ঠিক এমন সময় এলো খবরটা, আর্মি আগে যেতে বারণ করছে। অনেক গাড়ি দেখলাম উপর থেকে ফেরত আসছে। ও হ্যাঁ, মতলব বহুত বরফ গির রা হে, হ্যাঁ, ও সেলা মে, হ্যাঁ, ইসলিয়ে আবি আর্মি লোক মানা কর রা হে। আর্মি, হ্যাঁ, তো আর্মি নেহি জানে দে রে তো হম লোক নেহি জায়েঙ্গে। হ্যাঁ ওই তো, হ্যাঁ ঠিক হ্যায়, ব্যাক করো, নো প্রবলেম, ঠিক হ্যায়, চলতে আপন লোক চলতে আগে তক কি হোতা হে, দেখতে কি যাই সাবো নাকি দাম তো ইয়ার সুযোগ না না মানে না আমার লাগে না কথা, এ বেকার বাদ মে ইদার ভি নেহি হোগা উদার ভি নেহি হোগা। দেখ লো জেসা হো, মেরা কুছ নেই হ্যা কি জানা হি হ্যা, এসা কুছ নেই হ্যা, ঠিক হ্যায়, দেখতে হ্যায়। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন, চারদিকে সাদা হয়ে গেছে, আমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছি। আর উপরে রাস্তা পুরো ব্লক করে দিয়েছে, উপরে পুরো মেঘ দেখা যাচ্ছে, পুরো মেঘ হয়ে আছে, অবস্থা খুব খারাপ এদিকে। তো উপরটা পুরো এখন স্নোফল বেড়ে গেছে এবং পুরো সাদা, আর সমস্ত গাড়ি ওখান থেকে ব্যাক করে চলে আসছে, অনেক গাড়ি ব্যাক করে দিয়েছে, আর্মি যেতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, উপরে রাস্তা ব্লক, আর্মি ফিরিয়ে দিচ্ছে সব গাড়ি। তো আমরা ডিসিশন নিলাম আমরা এগোবো না আর, এখান থেকেই ব্যাক করবো, আর তাওয়াংয়ের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করছি, এখান থেকে আমরা সোজা চলে যাবো শেরগাঁওতে আজকে স্টে করবো, কালকে স্টে করবো, পরে আমরা ওখান থেকে নামেরি ন্যাশনাল পার্কের দিকে চলে যাবো। তো এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান, আমাদের প্ল্যান চেঞ্জ করছি আমরা এখানে, তাওয়াং প্রোগ্রামটা আমরা এখান থেকে টার্মিনেট করছি, আমরা ব্যাক করে চলে যাচ্ছি। তাওয়াং যাওয়া টার্মিনেট করতে হলো বলে মনটা যে খারাপ হয়েছিল
তা বলাই বাহুল্য। সেলা পাস, সেলা লেক, যশবন্তগড় মেমোরিয়াল, জাং বা নুরানাং ওয়াটারফল, তাওয়াং মনাস্ট্রি, সঙ্গেস্টার লেক, বুমলা পাসের মতো অনেক স্বপ্ন, দীর্ঘদিনের পরিকল্পনা সেলা পাসের মতোই মেঘের আড়ালে ঝাপসা হয়ে গেল। কিন্তু ইন্ডিয়ান আর্মির ইনস্ট্রাকশন অবজ্ঞা করার দুঃসাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই। তাই সব পেলে নষ্ট জীবন বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আর আবার অরুণাচলে আসার প্রতিশ্রুতি মনে ধরে ফেরার পথ ধরলাম। এক্ষেত্রে জানাই, আমাদের ডিসিশন যে কতটা সঠিক ছিল সেটা পরে জেনেছিলাম, যা ক্রমশ প্রকাশ্য। রেডবেরি রিভার সাইড হোমস্টে, ওখানে রিভার সাইডে, তা সেইখানে অলরেডি তাপসী কথা বলে নিয়েছে, তো ওদের কোনো অসুবিধা নেই, ট্যুর প্ল্যান ওরা চেঞ্জ করে দিয়েছে আমাদের। একটু এগিয়ে দেখলাম সব গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে, অনেক পর্যটক এখানেই গাড়ি থেকে নেমে বরফের আনন্দ নিচ্ছে। নারায়ণ এই সুযোগে আসামের কিছু ড্রাইভারদের ফ্রিতে জ্ঞান বিতরণ শুরু করে দিল। আর এভাবে একটু এগিয়ে আমরা পৌঁছে গেলাম বৈশাখী আর্মি ক্যাম্পে। এই ক্যাম্পটি জনসাধারণের জন্য উন্মুক্ত। এখানে একটি SBI এর ATM ছাড়াও আছে আর্মি ক্যান্টিন, যেখানে গরম চা, কফি, মোমো, ম্যাগি ইত্যাদি পাওয়া যায় সুলভ মূল্যে। আছে গরম জলের ব্যবস্থা, মহিলা পুরুষের আলাদা টয়লেট, আর আছে নানান রকম সুভেনিয়ার, গরম জামা, গেঞ্জি, প্যান্ট, জুতো, স্লিপিং ব্যাগ ইত্যাদি, যা যে কোনো পর্যটক কিনতে পারে। এখন আমরা একটা আর্মি রান ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি, তো এই ক্যাফেতে গিয়ে কিছু খেয়ে নেব, কারণ শেরগাঁও পৌঁছাতে টাইম লাগবে। ক্যাফে ছাড়াও এখানে চায়ের ব্যবস্থা, গিফট শপ, মোমো শপ, ফেসিলিটি সব লেখা আছে, অনেক কিছু আছে এখানে। তো আমরা এবারে এর মধ্যে গিয়ে দেখি কি পাওয়া যায়। শিব ঠাকুরের মূর্তি কিন্তু বুদ্ধের স্টাইলে বসে আছে, নাকি বুদ্ধ মূর্তি? বুদ্ধ মূর্তি। সোনায়ের মুখে স্নো ঢুকে গেছে, এত স্নোফল হচ্ছে, কথা বলা যাচ্ছে না, প্রচন্ড বেড়ে গেছে এবং মানে খুব সুন্দর তুলোর মতো পড়ছে, মনে হচ্ছে তুলো পড়ছে। এই হচ্ছে পিছনে পুরো আর্মি ক্যাম্প। আমরা এখানে খেলাম, ম্যাগি খেলাম, মোমো খেলাম, একজন বাঙালি আর্মির সাথে কথা হলো। খিদিরপুরে থাকেন, 6 মাস অন্তর বাড়ি যান, তো দারুণ এক্সপিরিয়েন্স, ভাষায় প্রকাশ করা যাবে না। এনারা সারা বছর এখানে এইরকম ওয়েদারে থেকে, -11, -15 ডিগ্রি টেম্পারেচারে থেকে আমাদেরকে রক্ষা করছেন। হ্যাঁ, এই হচ্ছে ইন্ডিয়ান আর্মি, স্যালিউট টু দেম। এনারা আছেন বলে আমরা আছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে তাওয়াংয়ে আমরা ওয়োর মাধ্যমে হোটেল অশোকাতে রুম বুক করেছিলাম, ইতিমধ্যে তা ক্যান্সেল করা হয়েছে আর ওনারাও 50% রিফান্ড ইনিশিয়েট করেছেন। রাস্তায় চলতে চলতেই ইনস্ট্যান্ট প্ল্যান করেছি নামেরি ন্যাশনাল পার্কে যাব, সেই মতো ওখানেও এন পালকি ক্যাম্পে 2 রাত্রির জন্য বুকিং করে ফেললাম। ধীরে ধীরে বরফের রাজত্ব থেকে বেরিয়ে এলাম, কিন্তু বিধি বাম, এই যাত্রায় স্নোফল বোধ হয় আমাদের পিছু ছাড়বে না। আবার সারপ্রাইজ, বমডিলা পৌঁছতেই শুরু হলো অপ্রত্যাশিত স্নোফল। আমরা তাওয়াং থেকে নেমে দিরার হয়ে এখন বমডিলার কাছে এসে গেছি, আর এমন অবস্থা বমডিলাতেও স্নোফল হচ্ছে। বমডিলা হচ্ছে 8,000 ফিট অল্টিটিউড, আর এখানকার এখনকার অবস্থা হচ্ছে এইরকম, বমডিলাও সাদা, যদিও ওই সেলাপাসের মতো ডেফিনেটলি নয়, ওরকম নয়, বা কালকের আমরা মান্ডালা টপ গেছিলাম ওরকম নয়, কিন্তু এই হচ্ছে বমডিলার অবস্থা। বমডিলাতেও বরফ এবং এখনও স্নোফল হচ্ছে। জানি না বমডিলাতে এরকম স্নোফল এক্সপিরিয়েন্স এখানকার লোকাল লোক
কতদিন করেছে, প্রত্যেক বছর হয় কি হয় না আমি ঠিক জানি না, তবে 8,000 ফিট অল্টিটিউডে এরকম টাইমে এরকম স্নোফল সবসময় পাওয়া যায় না, সব বছর হয় না, ডেফিনেটলি হয় না। একটার পর একটা সারপ্রাইজ আসছে আমাদের এই ট্রিপটাতে। বমডিলা পেরিয়ে অনেকটা আসার পর আমরা ডান দিকে একটা রাস্তা ধরলাম। এই রাস্তাটি রূপা হয়ে পৌঁছাবে শেরগাঁওয়ে। সদ্য তৈরি হওয়া এই রাস্তাটি অনেকাংশে এখনো কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ছোট্ট পাহাড়ি শহর রূপাতে। এরপর এর ভেতরের গলি গুজির মধ্য দিয়ে ছোট্ট জনপদটি ছাড়াতেই প্রকৃতির আমূল পরিবর্তন শুরু হলো। এই জায়গায় পর্যটক খুব কম, জায়গাটি এখনো ভার্জিন বলা যায়। প্রথমে বেশ কিছুটা পথ চললাম পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, আরেক পাশে ঝুড়ো পাহাড়ের গা ঘেঁষে। ল্যান্ডস্লাইড এই জায়গায় যে কোনো সময় হতে পারে। এখানকার পাথরগুলি অদ্ভুত কালচে টাইপের, আরেক প্রান্তে খাত পেরিয়ে রুক্ষ পাথরের পাহাড়। কিছুটা এগিয়ে দেখলাম বিআরও একটা ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করছে। পুরো অরুণাচল জুড়েই বিআরও যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেক কাজ করেছে, এর ঝা চকচকে পিচকালো রাস্তাই তার প্রমাণ। কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা পেরোতেই আবার ওরকম পিচকালো রাস্তা পেলাম। হঠাৎ চারিপাশ আবার বদলে গেল। এখন আমার পাশে পেতে থাকলাম কালো শক্ত পাথরের দেওয়াল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, ভ্রম হচ্ছিল আমরা বোধহয় লাদাখে আছি। রুক্ষ পাথরের মধ্য দিয়ে পিচ কালো মাখন রাস্তা ধরে বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম। এই জায়গাটা একেবারেই নির্জন, এমনকি এই রাস্তায় গাড়িরও বিশেষ দেখা পাওয়া যায় না। দিরাং তাওয়াং অনেকেই যান, কিন্তু অরুণাচলের এই আনএক্সপ্লোরড জায়গাটিতে এসে অদ্ভুত আনন্দ উপভোগ করলাম। ট্যুর প্ল্যানে শেরগাঁওকে রাখার ডিসিশন যে কতটা সঠিক ছিল সেটা ভেবে একটু গর্বও হলো। এইভাবে দেখতে দেখতে প্রকৃতি আবার পাল্টে গেল। দুপাশে সবুজ ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে আমরা এখন চলেছি। দুপুর একটায় বৈশাখী থেকে রওনা হয়ে 4:30 নাগাদ আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য রেড বেরি হোমস্টেতে। এটা আপনাদের ডাইনিং কাম ড্রয়িং রুম। এখানে আমরা বসে নিজের বাড়ির ক্ষেতের পপকর্ন করে দিলেন আন্টিজি, সেগুলো খাচ্ছি, খুব টেস্টি, খুব সফট। তার সাথে গরম গরম চা, এখানে আন্টিজি আগুন জ্বালিয়ে দিয়েছে, ওপরে গরম জল হচ্ছে, স্মোকটাও চোখে লাগছে না, এখানে বেরিয়ে যাচ্ছে। আর আমরা খেয়েছি, ঠান্ডা, যেখানে বরফ পড়লে অত ঠান্ডা লাগলো না, কিন্তু এখানে এসে ভীষণ ঠান্ডা লাগছে। আমাদের জন্য রান্না করছে আসার পর সব চা পপকর্ন, নিচে বাড়িতে ভীষণ সফট সুইট পপকর্ন ছিল। বহুত জলদি খানা বানা দিয়ে বহুত ये बॉइल्ड बीन्स है, उसके साथ वो याक का चीज। और ये ब्राउन वाला क्या है, ये चीज ही है।
ये मिर्ची है। ओ मिर्ची ऐसे हो गया। अच्छा आप लोग भी खा लेंगे ना हमारे साथ? हम अभी बाद में खाएगा। बाद में हमारा लड़का आएगा ना, मेरा लड़का और उसका एक फ्रेंड है। अच्छा अच्छा रात होगा क्या? টারমেরিক পাউডার বগেরা আন্টি বহুত মেহনতি আন্টি ফেল আন্টি বোলে আপনি খানা বানা দিয়ে হালকা বোলে কবি কবি দু বচ্চা থাকে সাড়ে পাঁচ মে উঠ যাতে কিউকাম্বার ক্যারট চিলি জলদি একদম আরামসে ওকে জাদা হো জায়গা হম লোক প্লেট মে লে লে কবি কবি দু বাজ জাতা হ্যায় উনকো সাড়ে পাঁচ বাজে ভোর সাড়ে পাঁচটায় উঠে পড়ে দুপুরেও শোয়ার না, শোয়ার অভ্যাস নেই। পিকল হ্যা ক্যা? আচ্ছা ये जो मिर्ची है। क्या है? मिर्ची मिर्ची है। मिर्ची का अचार है क्या? टेस्ट करके लगा है। इसको बहुत पसंद है ना, थोड़ा गर्म कर रहे हैं ना, थोड़ा ठंडा हो गया, गर्म कर। अच्छा अच्छा मिर्ची हाँ ये तो मुझे लेना है। ये मुझे थोड़ा सा ये हम लोग का वो होता है ना सोयाबीन ना, हाँ उन्हें क्या अखोनी ना क्या बोलते हैं अखोनी अखोनी नहीं नहीं आप लोग तो इधर भी बेच सकते हैं अखोनी बोलते हैं क्या बोलते हैं एक होता है ना ये जानवी चिकन बनी रही है देखिए लगते प्रचंड टेस्टी एकदम धुआं उठे ट्राई इट और एटा होता है यहां का लोकल डिश বিনস বয়েলড বিন উইথ চিজ ইয়াক চিজ শোনাই তো লাগা আছে ডাল মানে রাইস আছে ও ফুলি ওটা দে রাইস আছে এটা তো ও তো ডাল আছে হ্যাঁ হ্যাঁ ইসকো নিকাল দিয়া হ্যাঁ হ্যাঁ ये yeah.